এটা হইতাছে আমার ক্যামেরা দেখানোর পর যে এই প্লেটারটা দেয় ওটা দুর্নাম বক্সি থেকে আমাকে আরো কিছু আলু দিল অ্যাডভান্টেজ যেটা আমি একটু পাইছি ওটা আমি আপনাদেরকে বলি What's up, pretty people? Assalamu alaikum. I am Asif Kumar from Real Khadi YouTube channel and welcome to our another YouTube video. So guys, right now আমি দাঁড়িয়ে আছি ঢাকার বিহারি ক্যাম্পের সামনে তো বিহারি ক্যাম্প সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন যে এই জায়গায় প্রায় দুইটা বিরিয়ানির দোকান আছে যেটা মূলত অনেক ফেমাস অনেক বছর ধরে এই জায়গায় ব্যবসা করতেছে সো আজকে মূলত একটা বিরিয়ানি ট্রাই করব ওটা হচ্ছে আপনার কামার বিরিয়ানিটা ট্রাই করব আর আজকে ভিডিওটা হবে একটু ডিফারেন্ট এটা ফার্স্ট টাইম আমি করতেছি আমার মনে হয় না এর আগে কোনো ফুড ব্লগার এরকম করতে আমরা আজকে আমি আমার ফ্রেন্ডকে দিয়ে সবার প্রথমে একটা পার্সেল আনবো বিরিয়ানি দেন আমি ক্যামেরাম্যানে নিয়ে যাব কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি তো খান ভালো বাট আমরা যখন খাইতে যাই তখন না এতটা ভালো আমাদের দেয় না বাট আমি আজকে আসলে দেখতে চাই যে এক্সপিরিয়েন্সটা কেমন যে ক্যামেরা নিয়ে গেলে যা দেয় এবং বাস্তব লাগে আমরা সাধারণ মানুষ যদি যাই যা দেয় ওদের হবে তো পার্থক্যটা কেমন আর কি আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটার এক্সিট লোকেশনটা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি এটা হইতেছে ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আমার এই পাশে যদি দেখেন আপনার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে দেখবেন একটা গলি আছে যে সরু গলি গলি বরাবর যদি আপনি সোজা যান তাহলে মূলত কামালের যে বিরিয়ানিটা ওইটা পেয়ে যাবেন এছাড়াও যদি ভাই এক্সাক্ট লোকেশন না জানেন প্যারা নেবার কিছু নাই বরাবরের মতো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে চেক করে নিতে পারেন সো চলেন যাই এবং দেখি আজকের এক্সপিরিয়েন্সটা মূলত কেমন হয় গাইজ রাইট নাও আমি দাঁড়িয়ে আছি কামাল বিরিয়ানি হাউসের সামনে তো আমার মুখে মাস্ক দেখতে পারতেছেন কারণ এখানে প্রচুর পরিমাণে ক্রাউড আমি যদি এই সাইডটা আপনাকে দেখাই দেখেন কি পরিমাণে মানুষের সিরিয়াল এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই ওই সাইডে দেখেন মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেন মানে বসার তেমন কোনো ব্যবস্থা এই জায়গায় নাই তো আজকের ভিডিওটা করতে আমার একটু প্যারা হইতে পারে বাট তারপরে দেখি প্রপারলি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো এই জায়গায় মানুষের রাস্তা একটু কমুক তারপর আপনাদের হয়তো আমি একটু প্লেটগুলো দেখাতে পারবো কোন প্লেটের প্রাইসগুলো কেমন আর কি আমরা একটু মামার সাথে কথা বলি দেখি এখানে কি কি ধরনের প্লেটার পাওয়া যায় আচ্ছা মামা এখানে কি কি কয় টাকা দামের প্লেটার পাওয়া যায় 120 টাকা আছে 80 টাকা আছে 50 টাকা আছে 120 80 50 200 টাকা দামের নাকি একটা পাওয়া যায় ভিআইপি 200 টাকাটা ভিআইপি তো ভিআইপি টা কি থাকে এই যে ভিআইপি দেখাচ্ছি আমি এই যে এটা হচ্ছে ভিআইপি প্লেটার ২২০ টাকা প্লেটার এটা আচ্ছা আচ্ছা মামা আমার একটু 80 টাকা 120 টাকা একটু দেখায় তো একটা প্লেটে দিলা এই যে 120 টাকা প্লেটার এখানে আপনার তিন থেকে চার পিস গরুর পিস পাবেন তিন পিস মানে তিন চার আর কি যার যেমন চারই পরে বসবো কই ভাই এই জায়গায় যে পরিমানে মানুষ বসারই তো জায়গা নাই আমি নিতেছি ঠিকই কি পরিমানে ক্রাউড দেখছেন এই জায়গায় সো গাইস ফাইনালি অনেক কষ্টের পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেটারটা পেলাম আমরা মূলত আজকে দুইটা প্লেটার নেই একটা হইতেছে যে 50 টাকার যে প্লেটার এই প্লেটারে আপনি পাবেন সরি জালিকাম এটার সাথে আসে না এই প্লেটারটা প্রাইস হইতেছে 50 টাকা এখানে আপনারা এক পিস বিফ পাবেন আর একটা হাড় টাইপের পাবেন আর একটা আলু এটা হইতেছে 50 টাকার প্লেটার আর এটা হইতেছে 120 টাকার প্লেটার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস বিফ পাবেন আর এই জালি কাবাবটা মূলত এটার সাথে থাকে না এটা চাইলে আপনি এক্সট্রা নিতে পারবেন জালি কাবাবের প্রাইস হতেছে আপনার 20 টাকা
সো এখন হচ্ছে আসল যে কথাটা, তাহলে অনেকেই কমেন্টে বলেন যে আমরা ভিডিও করে দেখে নাকি আমাদেরকে ভালো অ্যাডভান্টেজ দেয়, বাট আজকে আমি দেখবো কি অ্যাডভান্টেজটা কি আসলেই দেয় কিনা, কারণ আমি অলরেডি একটা পার্সেল কিন্তু এই জায়গায় নিয়ে নিছি আগে, এটা কিন্তু আমি ভিডিও করি নাই যেসব পার্সেলটা নিচ্ছি ওনারা কিন্তু জানেও না, ইভেন ওই ভাইয়াটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে, ভাইয়াটা কিন্তু জানে না যে আসলে এরকম কিছু একটা হইতেছে। সো আমি দেখি পার্সেলে আমাকে কি দিল 120 টাকা, এটা হইতেছে এই যে একটু আগে নিছিলাম, এখনো গরম আছে স্টিল নাও। সো আমি দেখি 120 টাকার প্লেটারে কি আছে, ওকে এটা হইতেছে আমার ক্যামেরা দেখানোর পর যে এই প্লেটারটা দেয় ওটা, আর এটা বেসিক্যালি আমি আগে নেই, আমি কিন্তু জানাই নাই যে আমি ভিডিও করবো কি করবো, জাস্ট আমি পার্সেল হিসাবে নেই, আমি খাওয়ার জন্য নেই। এটা কি আছে আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে রাইসের পরিমাণ কিন্তু এটা যা আছে এটা তো সেমই দেখতে পারতেছি, মাটনটা একটু দেখি, সরি বিফ, বিফ মানে কাচ্চি নামটা মনে আসলি, মাটন মাটন কেন জানি মনে আসে, এখানে এক পিস, দুই পিস, তিন, চার, একটা আলু, চার পিস, হ্যাঁ পাঁচ, এক দুই তিন চার পাঁচ, একটা আলু, এটা কিন্তু ভিডিওতে আমি দেখাই নাই, জাস্ট আমি এমনি নিছি আগে, আর এটা কিন্তু আমি যখন আসছি ক্যামেরা যখন দেখেছি তখন কিন্তু এই প্লেটারটা দেয়, এখানে এক দুই তিন চার পাঁচ, এখানেও পাঁচ পিস আছে, বাট এটা জালিকভাবে এক্সট্রা আমি নিছি, এটা 20 টাকা প্রাইস, সাথে একটা আলু পাবেন, বাট অ্যাডভান্টেজ যেটা আমি একটু পাইছি ওইটা আমি আপনাদেরকে বলি, একটু গুঁড়া দুধ পাইবেন আর কি, উপরে একটু গুঁড়া দুধ ছিটানো হয়েছে আর কি। সো আমি এটা একটু ট্রাই করি, যেহেতু গরম গরম আছে, গরম গরমই ভালো লাগে, সাথে সালাদ আছে, সালাদ নিয়ে নেই, বিরিয়ানির মজাটা কি জানেন, একটু লেবুর সাথে একটু লেবু নিলাম সাথে সালাদ, আর আমি যদি একটু পিসটা দেখাই, খাসি যেরকম হয় ওরকম না, যেহেতু এটা বিফ, সো দেখি কেমন, বিসমিল্লাহ, রাইসটা যদি একটু দেখাই, রাইসটা কিন্তু অতিরিক্ত তেলে চুপচুপা না, অনেক জায়গায় দেখবেন প্রচুর পরিমাণে তেল, বাট এতটা তেল না, বাট আপনি যখন খাবেন তখনও কিন্তু এরকম ফিল হবে না যে তেলের পরিমাণটা কম বা মশলার পরিমাণটা কম, মানে একটা পারফেক্ট কম্বিনেশন যেটা ওইটাই, আর পিসগুলো কিন্তু ভালোই সফট। আমি একটু আলুটা দেখি, আলুটা আসলে ওই রকম সফট না, আলুটা আপনি একটু লাল লাল দেখতে পাচ্ছেন, সেটা বেসিক্যালি মনে হয় জাফরান দিয়ে করা হয়েছে, যার কারণে একটু লাল লাল লাগতেছে। তো আলুর সাথে বিরিয়ানিটা ভালো, 120 টাকার যে পরিমাণ দেওয়া হয়েছে, আপনি যদি দুপুরবেলা খান তাহলে ইজিলি আপনার পেটটা ভরে যাবে। আর আলুটা নিয়ে যদি বলি, আলুটা একটু সফট হলে আর একটু ভালো লাগতো, আর রাইস নিয়ে তো বললামই যে তেলের আধিক্যতা কম, বাট আপনি যখন খাবেন তখন মনে হবে না যে আসলে তেলটা কম, মানে পারফেক্ট যেটা আর কি। 50 টাকার প্লেটারটা একটু দেখাই, 50, ও সরি, জালি কাবাব তো ট্রাই করা হয়নি, এই যে জালি কাবাব, জালি কাবাবের ভিতরটা দেখেন, এটার সাথে 50 টাকা প্লেটারে একটা সলিড পিস, বাট এটা একটু রাবারি, ওকে, আর আরেকটা পাবেন এরকম, একটু শক্ত তুলনামূলক। যদি আপনাদেরকে বলি ওভারঅল একটা, সরি, জালি কাবাব তো খাওয়াই হয় না, জালি কাবাবটা যখন চালাবেন পেঁয়াজের আধিক্যতা অনেক বেশি লাগবে, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, যেটা আমার ভালো লাগতেছে আর কি। আর স্পাইসির পরিমাণ যদি বলি, এতটা বেশি স্পাইস না, মিডিয়াম স্পাইস, বাট মানে সব মিলে আর কি জালি কাবাবটা আমার ভালো লাগছে। এখানে কিছু আলু দিল আমি আর কি, আলুর দুর্নাম করছি দেখে আমাকে আরো কিছু আলু দিল এই জায়গায় না, যে দেখতে হ্যাঁ সফট আর কি, বলতে আমরা মাঝে মাঝে অনেক সময় খাই না, একদম ধরার সাথে সাথে একদম টুকুলা গলে যায়, ওই টাইপের না আর কি, একটা ভালো। এটা হইতেছে আপনার বোরহানি ওনাদের, আচ্ছা ভাই বোরহানি প্রাইস কত, 20 টাকা, বোরহানির প্রাইস 20 টাকা, প্রাইস কিন্তু রিজনেবল, একটু টেস্টটা দেখি কেমন, বোরহানি খাওয়ার পর আমাদের নর্মালি একটা ধাক্কা দেয়, মানে খাওয়ার পর একটা একটু ধাক্কা দেয়, ওই কিকটা আসলে ওই রকম ভাবে না পেলে ঝালটা একটু একটু ঝাল, আর মিষ্টিটা
হ্যাঁ গোয়েন্দা ভালো বাট আরেকটু যদি বেটার করা যায় এটার কনসিস্টেন্সিটা যদি আরেকটু বাড়ানো যায় এই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এটার কনসিস্টেন্সিটা আরেকটু বাড়ানো গেলে আরেকটু বেটার হতো ওভারঅল 20 টাকা হিসাবে ভালো সো এই তো ছিল আজকে সো খাবারগুলো শেষ করি তারপর একটা ওভারঅল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আবার শেয়ার করতেছি সো গাইস আজকে ভিডিওটা ছিল বেসিক্যালি এই পর্যন্তই আজকে মূলত আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে অ্যাজ এ ফুড ব্লগার হিসেবে আপনি যদি কোনো রেস্টুরেন্টে আসেন তাহলে কি পরিমাণে অ্যাডভান্টেজ পান অ্যাডভান্টেজ তো ভাই দেখলেনি একটু গুঁড়া দুধ ছিটা দিয়ে দিয়েছে এটাই অ্যাডভান্টেজ ভাই এছাড়া কোনো অ্যাডভান্টেজ নাই ওটা তো 4-5 টাকা মাংস ছিল এটা তো 4-5 টাকা মাংস ছিল পরিমাণ তো আপনারা দেখছেনই বাকি সব যা আপনাদেরকে দেখাইলামই সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন সো আল্লাহ হাফেজ